বছরের সবথেকে বড় ফ্লিপকার্ট বিগ ব্ল্যান্ডের ডেট কিন্তু রিভিল হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু অলরেডি অনেক প্রোডাক্টের কিন্তু প্রাইসও কিন্তু রিভিল হয়ে গেছে। আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি ফ্লিপকার্ট বিগ ব্ল্যান্ডের স্মার্টফোনের উপর, যে সমস্ত স্মার্টফোনগুলোর উপর প্রাইস রিভিল হয়ে গেছে, আর সে সমস্ত স্মার্টফোনগুলো নেওয়া তোমাদের জন্য সঠিক চয়েস হবে কিনা সেই উপরে ভিডিও অলরেডি আপলোড হয়েছে, তবে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো আজ তোমাদের দেখাবো যে এই বিগ ব্ল্যান্ডেতে কোন সাউন্ড বারটা নেওয়া তোমাদের জন্য সঠিক চয়েস হবে প্রাইস সেগমেন্ট অনুযায়ী, কারণ আমি কিন্তু প্রত্যেক বছর এর উপরে ভিডিও করি, আর আমি অলরেডি একটা সাউন্ড বার ব্যবহার করছি, সেটা কিন্তু এখনও চলছে, কোনোরকম কোনো প্রবলেম হয়নি। তো চলো দেখে নিই যে কোন সাউন্ড বারটা নেওয়া সঠিক চয়েস। যদি জানালে প্রথম পাশে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইনটিকে অল করে দিও, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক। তোমরা প্লিজ কমেন্ট করো কী ধরনের ভিডিও চাই। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ডেট রিভিল হয়ে গেছে, 8ই অক্টোবর থেকে 15ই অক্টোবর অবধি কিন্তু আমরা ফ্লিপকার্ট বিগ ব্ল্যান্ডেতে কিন্তু শপিং করতে পারবো অনেক বেশি অফারে। ওকে, তো যারা প্লাস মেম্বার তারা কিন্তু অনেক আগে থেকে এটাকে ব্যবহার করতে হবে, যারা প্লাস মেম্বার নয় তারা কিন্তু একদিন পরে সেটা ব্যবহার করতে পারবে। ওকে, তো চলো দেখে নিই কোন সাউন্ড বারটা নেওয়া সঠিক। চলো যদি সাউন্ড বার বলে আমি সার্চ করি, অ্যান্ড সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিভি সাউন্ড বার দেখাচ্ছে, বোটের সাউন্ড বার দেখাচ্ছে, জেব্রনিক্স দেখাচ্ছে, মোটোরোলা দেখাচ্ছে, অ্যান্ড তার সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মিভি বোটই বেশি দেখাচ্ছে। তো কোন সাউন্ড বারটা নেওয়া সঠিক চয়েস হবে? তো আমি কিন্তু আগের বছর যে সাউন্ড বারটা কিনেছিলাম সেটা ছিল হলো বোট অ্যাভেন্তে বার 1550। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাউন্ড বারটার প্রাইস দেখাচ্ছে এই মুহূর্তে 6499 টাকা। আমি কিন্তু এইটা কিনেছিলাম সেই বছর 5000 সামথিংয়ে কিন্তু কিনেছিলাম, তো এবছরে কিন্তু আমরা সেম প্রাইসে পাচ্ছি। ওকে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে কিন্তু ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পাবো, 1250 টাকা থেকে কিন্তু আমরা এই সাউন্ড বারটার উপরে কিন্তু অফার পাবো। তোমাদের যদি বাজেট 5 থেকে 5500 টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা এই সাউন্ড বারটা কিনতে পারো, কারণ আমি ইউজ করছি এখন অবধি কোনো প্রবলেম হয়নি। তো এর সাথে একটা প্রবলেমে ছিল, যেটা হলো গিয়ে 160 ওয়াটের আমার একটা দুটো ফ্রেন্ড কিনেছিল, বাট এই 160 ওয়াট যেটা দেখতে পাচ্ছ এখন ছবিতে এটা কিন্তু নতুন ভার্সন, বাট পুরনো ভার্সনটা কিন্তু এখান থেকে কিন্তু এখন সরিয়ে নেওয়া হয়েছে, কারণ ওই সাউন্ড বারটাই কিন্তু প্রবলেম ছিল, কারণ দুজনে কিনেছিল, দুজনেরই কিন্তু সাব অফারে কিন্তু এক বছরের মধ্যে প্রবলেম চলে এসেছিলো। তো একদমই বলবো না যে পুরনো মডেলটা কেনার জন্য, বাট অলরেডি এখানে নেই যেহেতু তোমরা কিনতেও পারবে না। তো নতুন মডেলটার দাম দেখতে পাচ্ছ এখানে রয়েছে 8499 টাকা, তো 160 ওয়াটের, আর এটাতেও কিন্তু আমরা ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে কিন্তু 750 টাকা কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবো, মানে প্রায় এটা আমরা 7900 সামথিং কিন্তু আমরা এই অফারে এটা পাবো। এবার দেখা যাক আরও অফার আসে কি না। তো তোমরা কিন্তু 160 ওয়াট নতুন ভার্সনটা অবশ্যই কিনতে পারো বোটের, কারণ বোটের প্রোডাক্ট আমি অনেক ইউজ করেছি, কোনো প্রোডাক্টে খুব একটা প্রবলেম আসেনি, বাট 160 ওয়াটের কিন্তু প্রবলেম এসছে সেটাই তোমাদেরকে বললাম, কারণ সঠিকটা তোমাদের দেখাবো, কোনোরকম ভুল জিনিস কিনতে তোমাদেরকে কখনোই সাজেস্ট করবো না। ওকে, এবার দেখতে পাচ্ছি মিভি ফন্ট S200, এটা কিন্তু 200 ওয়াটের একটি সাউন্ড বার, 2.1, মানে একটা সাবওয়ুফার একটা কিন্তু স্পিকারের সাউন্ড বারটা রয়েছে। ওকে, এটাতেও কিন্তু আমরা ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পাচ্ছি, প্রায় 1250 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবো, আর এটা কিন্তু 200 ওয়াট, যদি 300 ওয়াট আমরা দেখি 300 ওয়াটের দাম পড়ছে 1199 টাকা, তো 300 ওয়াট কিন্তু প্রয়োজন নেই। আমি বলবো যে 180 ওয়াট বা 160 ওয়াট কিন্তু এখানে কিন্তু 180 ওয়াটের দাম বেশি দেখাচ্ছে, কেন বুঝতে পারছি না এটা, বাট 200 ওয়াটের দাম কিন্তু তুলনামূলক অনেকটাই কম, কেন আমি জানি না। মিভি কিন্তু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, আর সত্যি বলতে মিভিরও কিন্তু প্রোডাক্ট অনেকটাই ভালো, কারণ রিপোর্ট ব্যাড রিপোর্ট কিন্তু খুব একটা আমি পাইনি। তোমরা কিন্তু মিভিটাও নিতে পারো, বাট আমি সাজেস্ট করবো বোটেরটা নেওয়ার জন্য। ওকে, এবার নেক্সট দেখে নেবো মোটোরোলা ব্যান্ড থেকে, মোটোরোলা কিন্তু ডলবি অ্যাটমস সাউন্ড বার দেখতে পাচ্ছ, এটা কিন্তু 500 ওয়াটের 5.1, মানে এটাতে কিন্তু আমরা যদি কোনো সিনেমা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো, কিন্তু একটা সিনেমা হলে যেভাবে সাউন্ড ঘোরে আমার পাশ দিয়ে ঠিক কিন্তু 5.1 কিন্তু এই আওয়াজটি কিন্তু আমরা এই সাউন্ড বারটা থেকে পাবো। এটার দাম কিন্তু রয়েছে 9999 টাকা, এটাও কিন্তু আমরা ব্যাংক ডিসকাউন্টে কিন্তু 1250 টাকা অফ পাচ্ছি। ওকে, অ্যান্ড এর সাথে কিন্তু এটা সাউন্ড বারটার লুকিংয়ের দিকতেও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ, রাউন্ড শেপে রয়েছে। ওকে, রিভিউ সেকশন আমরা দেখি, সাউন্ড কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছি 4.0, ওকে, অ্যান্ড বেস 3.9, বেসটা কিছুটা তো কম হতে পারে, অ্যান্ড ডিজাইন ওকে, অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ বলে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনোরকম ব্যাটারি নেই, কারণ অনেকে কমেন্ট করেছিল তাদের ব্যাটারি আছে কি না। দেখো কোনো সাউন্ড বারে কিন্তু কোনোরকম ব্যাটারি হয় না, জানি না এটা কেন দিয়েছে, কোনোরকম কিন্তু কোনো সাউন্ড বারে ব্যাটারি থাকে না, যেটা ব্যাটারি সিস্টেম বার সেটা তো আলাদা, বাট এই ধরনের সাউন্ড বারে কিন্তু ব্যাটারি থাকে না। ওকে,
তোমরা কিন্তু এই সানবারটা কনসিডার করতে পারো যাদের বাজেট মোটামুটি 10,000 এর মধ্যে। ওকে, এবার নেক্সট যে সানবারটি দেখে নেবো এটা কিন্তু বোট অ্যাভান্তে বার 3100D, এটা কিন্তু 260 ওয়াটের, এটা কিন্তু 5.1, এটা কিন্তু ডলবি ডিজিটাল বা ডলবি অ্যাটমস কিন্তু একদমই নয়। এটার প্রাইস হচ্ছে 10,999 টাকা। এটা কিন্তু আমরা অফারে পাচ্ছি, আমরা প্রায় 1250 টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছি। ওকে, ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে অবশ্যই, তো SBI হলে খুব ভালো হতো, কারণ ICICI ব্যাংকের ক্রেডিট সবার নেই, তোমরা কিন্তু অবশ্যই জোগাড় করে নেবে। অ্যান্ড এটা কিন্তু 260 ওয়াট। তো যদি রিভিউ সেকশনে আমরা যাই, দেখতে পাচ্ছেন কিন্তু সাউন্ড কোয়ালিটিতে কিন্তু 4.0/5 অ্যান্ড বেসও কিন্তু 4.0 অ্যান্ড ডিজাইনও ঠিকঠাক অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ আবারও দেখাচ্ছে, কোনো রকম কিন্তু ব্যাটারি থাকে না এর মধ্যে, আবারও বলে দিচ্ছি 10,000 এর মধ্যে কিন্তু আমরা এই সাউন্ড বারটা নিতে পারো। বা এটা ডলবি হলে কিন্তু অনেক বেটার হতো, কিন্তু 350 ওয়াট যদি আমরা দেখি, 350 ওয়াটে কিন্তু ডলবি অডিওটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটার দাম রয়েছে 16,999 টাকা, ডিসকাউন্ট পাচ্ছি আমরা এখানে 750 টাকা। অ্যান্ড ICICI ব্যাংকের ইএমআই করলে তো কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমার 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে। ইএমআইয়ের উপর কেন এত ডিসকাউন্ট দেয় আমার জানা নেই, তো লুকিংয়ে দেখতে কিন্তু সত্যি হেভি দেখতে লুকটা, আর আমি যেহেতু বোটের সাউন্ড শুনেছি সত্যি অসাধারণ। ওকে, এবার নেক্সট দেখে নেবো JBL এর যারা ইউজার, যারা JBL এর সাউন্ড বার পছন্দ করো, তাদের জন্য কিন্তু JBL SB240 2.1 সাউন্ড বার, এটা কিন্তু ডলবি ডিজিটাল রয়েছে, একদম অল্প প্রাইসে কিন্তু ডলবিজ রয়েছে এই JBL এর সাউন্ড বারটা। এটার দাম রয়েছে 8,499 টাকা। এটাতে কিন্তু আমরা ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে কিন্তু 10% ডিসকাউন্ট পাচ্ছি, মানে প্রায় 1200 টাকা কাছাকাছি কিন্তু প্রায় ডিসকাউন্ট পাবো। ওকে, মানে 5,000 টাকার উপরে যে কোনো প্রোডাক্টের উপর। তো আমি যদি রিভিউ দেখি, রিভিউ সেকশনে কিন্তু ঠিকঠাকই রয়েছে। ওকে, অ্যান্ড লুকিং দিক থেকেও ঠিকঠাক। তো যারা JBL এর ইউজার তারা অবশ্যই এটা নিতে পারো, বাট এছাড়াও অনেক সাউন্ড বার রয়েছে তোমাদের দেখাচ্ছি। JBL এর আর একটা ভার্সন দেখাচ্ছি তোমাদের, JBL SB270 2.1 ডলবি ডিজিটাল, এটা কিন্তু 220 ওয়াটের, এটার দাম রয়েছে 12,999 টাকা, এটাও কিন্তু ডলবি অ্যাটমস রয়েছে। তো JBL এর সাউন্ড শুনেছি ভালো, যথেষ্টই ভালো, একদম বলবো না যে খারাপ, বাট এছাড়া কিন্তু বোটের সাউন্ড আমার এর থেকে বেশি ভালো লেগেছে। ওকে, তো এটাতে কিন্তু সেম আমরা 1200 টাকা ডিসকাউন্ট পাচ্ছি ইনস্ট্যান্ট। অ্যান্ড রিভিউ সেকশন কিন্তু তোমরা দেখতে পারবে, সাউন্ড কোয়ালিটি কিন্তু ঠিকঠাক সবাই বলছে। ওকে, তো তোমরা JBL যদি সাউন্ড বার কোনো পছন্দ করো, তোমাদের বাজেট যদি 10,000 টাকার উপরে হয় তোমরা এটা নিতে পারো, 10,000 টাকার নিচে হলে তোমরা কিন্তু এই সাউন্ড বারটা নিতে পারো। ওকে, এবার দেখেন যারা সনি ইউজার, যারা সনি সাউন্ড বার পছন্দ করছে, যারা বিগ ব্র্যান্ডেতে নেবে বলে ভাবছে, ওকে, যাদের বাজেট 20,000 টাকার মধ্যে, তারা কিন্তু সনির HTS20R 5.1 ডলবি ডিজিটাল 400 ওয়াটের এই সাউন্ড বারটি কিন্তু তোমরা অবশ্যই বাই করতে পারো। তো আমি কিন্তু সাউন্ড বারটা সাউন্ড শুনেছি সত্যি জাস্ট অসাধারণ সাউন্ড। যারা সনি সাউন্ড বার কিনবে বলে ভাবছো, তারা কিন্তু তোমরা 20,000 টার মধ্যে এই সাউন্ড বারটাকে কনসিডার করতে পারো। ওকে, তো রিভিউ সেশনে দেখতে পাচ্ছ এটা কিন্তু 5 কিন্তু 4.5 রিভিউ রয়েছে, 4.4 রিভিউ রয়েছে, এখানেও কিন্তু বারবার একই জায়গায় কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে, কোনো রকম কিন্তু ব্যাটারি নেই। ওকে, তো সনি তোমরা এই সাউন্ড বারটা নিতে পারো যাদের বাজেট 20,000 টার মধ্যে। ওকে, লাস্ট যে সাউন্ড বারটা তোমরা দেখাবো সনির, সনি HTS400R 5.1 ডলবি অডিও, এটা কিন্তু 600 ওয়াটের, মানে 600 ওয়াটের সাউন্ডের জন্য এটা ঘরে বাজবে না, জাস্ট মাথা খারাপ যা বাজবে, সাউন্ড সহ্য করতে পারবে না, জাস্ট এত বেস হয়। ওকে, তো এটাতে কিন্তু আমরা 3,000 টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছি ইএমআই করলে, এছাড়া কিন্তু কোনো ডিসকাউন্ট নেই এই মুহূর্তে, আশা করি এর উপরে অফার আসবে। এই সাউন্ড বারটাই কিন্তু আমরা 10 মিটার ডিস্টেন্স থেকে আমরা ইউজ করতে পারি, ব্লুটুথটা, অ্যান্ড 5.0 ব্লুটুথ ভার্সন রয়েছে, অ্যান্ড এসি কর্ড রয়েছে, অ্যান্ড সবই রয়েছে। অ্যান্ড রিভিউ সেকশনে যদি আমরা যাই, রিভিউ সেশনে কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। ওকে, যাদের বাজেট 25-26,000 টাকার মতো, তারা কিন্তু এই সাউন্ড বারটা কনসিডার করতে পারো। তোমরা কিন্তু এই বিগ ব্র্যান্ডেতে কিন্তু তোমরা এই সাউন্ড বারগুলো কিন্তু কনসিডার করতে পারো। তো প্রত্যেকটা সাউন্ড বারই কিন্তু খুবই ভালো। যারা বোটের সাউন্ড বার আছে তারা অবশ্যই বোটেরগুলো কিনতে পারো, যারা সনি তারা সনি এই দুটো কিনতে পারো, অ্যান্ড মিবিটটাও কিনতে পারো। তো আমি বলবো যে বোটের সাউন্ড বারটা কিন্তু প্রাইস সেগমেন্ট অনুযায়ী কিন্তু আমি যেহেতু ইউজ করেছি, কম বাজেটে কিন্তু সত্যি পুষ্টিকর একটা সাউন্ড বার, কারণ সাউন্ড কোয়ালিটি ভালো অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তো এই ছিল পরিবর্তী, যদি ভিডিও থেকে একটু হেল্প হয় অবশ্যই লাইক করো, যদি হেল্প না হয় তাহলে ডিসলাইক করো। তোমরা প্লিজ কমেন্ট করো তোমরা কি ধরনের ভিডিও চাইছো। দেখা হচ্ছে তোমার ভিডিওর সাথে আজকের মতো, থ্যাংক ইউ।